فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَقَالَ تَعَالَى يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল উলুম রবিউল্লাহ সরকার কর্তৃক আয়োজিত বিস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা আরাফের 22 নম্বর আয়াতে করিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকাস সাজারা, তারা দুইজন যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছে, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীর থেকে তাদের পোশাক পড়ে গেল, জান্নাতি পোশাক পড়ে গেল, তাদের লজ্জাস্থানের কাপড় পড়ে গেছে, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুজন জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলো, আদম এবং হাওয়া। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবে লাজুক, মানুষের স্বভাবটাই হলো লজ্জা। যদি স্বভাবগতভাবে মানুষ লাজুক না হইতো, আদম এবং হাওয়া ওনারা কিভাবে বুঝতে পারলেন যে কাপড় নাই, কাপড় পরা দরকার? ওনাদের স্বভাবগতভাবে লাজুক হওয়ার কারণেই তাড়াতাড়ি ওনারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকা শুরু করল। এই আয়াতে সামনে রেখে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম লজ্জা। বলেন সবাই, কি লজ্জা? লজ্জা। লজ্জা নিয়ে আলোচনা করার আগে ভূমিকা স্বরূপ বুখারী শরীফের 4টা হাদিস শুনব আমরা। বুখারী শরীফের হাদিস নাম্বার 80। قال رسول الله صلى الله عليه وسلم الله النبي বলেন, ان من اشراط الساعه ان يرفع العلم ويسقط الجهل ويشرب الخمر ويظهر الزنا। কিয়ামতের আলামতের মধ্যে
চারটা আলামত এই, আইয়ুর ফাআল ইল বিদ্যা, কোরআন সুন্নার বিদ্যা আসমানে উঠে যাবে, কোরআন সুন্নার বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার ওয়াসবুতাল জাহ, মূর্খতা বিস্তৃতি লাভ করবে, মূর্খতা সমাজে ছড়া পড়বে। তিন নাম্বার ওয়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। চার নাম্বার ওয়াজহার জিনা, ব্যবিচার ব্যাপক রূপ ধারণ করবে, ব্যবিচার সমাজের মধ্যে এমন একটা অবস্থা ধারণ করবে, সমাজের অলিতে গলিতে ব্যবিচার সংগঠিত হবে, বলি নাউজুবিল্লাহ। এগুলো বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াকুনান মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুন আল হিররা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের অসংখ্য অগণিত মানুষ ইস্তাহিল্লুন আল হিররা, জিনা করা ব্যভিচার করা হালাল মনে করবে, বলি নাউযুবিল্লাহ, জিনা করা হালাল মনে করবে, ওয়াল হারীরা রেশমের পোশাক পরা হালাল মনে করবে। রেশমের পোশাক ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন, সিল্ক, এই সিল্কের পাঞ্জাবি কিনতে সতর্কতা অবলম্বন করা দরকার। সিল্কের কাপড়ে অনেক সময় রেশমের সুতা দিয়ে দেওয়া হয়, রেশমের কাপড় পরাটাকে মানুষ হালাল মনে করবে। তিন নাম্বার ওয়াল খামরা, মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। চার নাম্বার ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে, ঢোল তবলা বাদ্যযন্ত্র হালাল মনে করবে। এটা তো এতটাই হালাল মনে করে, এখন একদল শরীয়তের নাম দিয়ে এরকম স্টেজ বানায়া দুই পাশে দুই দল বসে, একদল বুখারী শরীফের হাদিস দিয়া দলিল দিয়ে একটা গান গায়, আরেক দল মুসলিম শরীফের হাদিস দিয়া পাল্টা দলিল দিয়ে আরেকটা গান গায়, এটার নাম পালা গান। ঢোল তবলাকে মানুষ হালাল মনে করবে, এগুলো বুখারী শরীফের দ্বিতীয় একটা হাদিস বললাম। হাদিস নাম্বার তিন, বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকাহু লা মাহালা। নবীজি বলেন, আদম সন্তানকে আল্লাহ ব্যভিচারের অংশ দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষায় আমি আপনি আলেম আওয়াম সবাই পরীক্ষার সম্মুখীন হবে, ব্যভিচারের পরীক্ষা সবাই এই পরীক্ষার সম্মুখীন হবে। নবীজি বলেন, আদরাকাহু লা মাহালা, তা হবে। নবী বলেন, ফাই জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা হারাম, জিনির যেই জিনিসের দিকে দেখা হারাম, এই জিনিস দেখা হলো চোখের জিনা। নারী একজন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই নারীর দিকে দেখা হলো চোখের জিনা। এই পরীক্ষার মধ্যে কে না পড়ে, বলেন রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যায়, এবার আপনার সামনে জিনার পরীক্ষা, নারীর দিকে আপনি বারবার তাকানো, এই জিনার পরীক্ষা আপনি ফেল। নবী বলেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। এবার আল্লাহ নবী আজীব এক শব্দ বললেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিল কল্পনা করে একটা নারীকে দেখার পর রাতের বেলা বিছানায় বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করা শুরু করে দেয়, কথা বলার পর একটা নারীর সাথে রং নাম্বারে কথা বলেছে, নারীর কণ্ঠ ভালো লাগার পর নাফসু তাশতাহি ওয়া তামান্না, নফস কল্পনা করা শুরু করছে, না জানি দেখতে কেমন, নারীকে দেখছে রাতে কল্পনা, নারীর সাথে কথা বলছে কল্পনা, ব্যভিচার কল্পনা, ব্যভিচার দেখা, ব্যভিচার অবৈধভাবে তার কথা শোনা, কানের ব্যভিচার তার সাথে কথা বলা, জবানের ব্যভিচার। এই ব্যভিচার থেকে বলেন কয়েকজন বেঁচে আছে, রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরিশেষে, ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা আও ইউকাযিব, লজ্জাস্থান এটাকে বাস্তব রূপ ধারণ করে, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয়, বলেন নাউযুবিল্লাহ। এই তৃতীয় হাদিসটা বললাম, হাদিসগুলো কেন বলতেছি, লজ্জা সম্পর্কে আলোচনা করার ভূমিকায় চারটা হাদিস বলতেছি। চার নাম্বার হাদিস বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আযম ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা বিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান কি করা? সন্তান হত্যা করেন আপনারা? করেন না? সন্তান হত্যা করেন? হ্যাঁ, সন্তান হত্যা করেন? সামনে যারা মাথা নাড়ান না, হ্যাঁ বা না বলেন, কিছু মাথা নাড়ায় বলেন, ভাই ভাই বলে করেন না? দ্বিতীয় সন্তান 10 বছর কেন হয় না? কি কারণে? কেউ যদি এই কারণে দ্বিতীয় সন্তান না হয় যে আমার টাকা পয়সার অভাব, এই অভাবের কারণে সন্তান নেয় না, তাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, তুমি সন্তান হত্যাকারীর অপরাধী হিসাবে আমার সামনে দাঁড়াও। এটা দাঁড়াইতে হবে, হ্যাঁ সত্যি কথা দাঁড়াইতে হবে। এটা কিতাব আছে আয-যুহদ 486 নম্বর পৃষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ওয়ালিদ মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, বাবাকে সন্তান, সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জায়গায় ব্যাখ্যায় দেখবেন, সন্তান জীবিত মৃত দুইটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সন্তান হত্যাকারীর বাবাকেও জিজ্ঞাসা করা হবে, কেন সন্তান হত্যা করলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করলাম, 2 নম্বর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, তোমার সন্তান তোমার প্লেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন, আনতুজানি বিহালিলাতি জারি, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী আপনার আমাদের কাছে আমানত, তার সাথে ব্যভিচার করা সবচাইতে বড় অপরাধ নাম্বার 3। কেউ বিদেশ গিয়েছে, তার স্ত্রী আপনাদের এলাকায় আছে, আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে ব্যভিচার করা, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ নাম্বার 3। আল্লাহ আমাদেরকে এই অপরাধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যে 4টা হাদিস শোনাইলাম, 4ও হাদিসে জিনার কথা আছে। কি বুঝাইতে চাইলাম এই 4 হাদিস দিয়া? মানুষের মাঝে মাদকতা, জিনা, ব্যভিচার এগুলা কেন বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া। মানুষের কি কমে যাওয়া? লজ্জা। এবার লজ্জার ব্যাপারে 10টা কথা বলি, মুখস্থ করবেন, লজ্জার ব্যাপারে 10টা কথা। 1, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো একটা খোলা জিনিস। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল-হায়া, ঈমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা। যার যত বেশি লজ্জা তার ঈমান তত সুন্দর, যার যত বেশি তাকওয়া তার ঈমানের পোশাক হয়ে যায়, আর যার যত বেশি লজ্জা হয় তার ঈমানের সৌন্দর্যতা বেড়ে যায়। ঈমানের পোশাক আল্লাহকে ভয় করা, ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায়, লাজুক হওয়ার তৌফিক দান করেন। 2, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা, আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা, মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবে। আমার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন। লাম ইয়ারান নাস আইবা, মানুষ তার দোষ দেখবে না। 3, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজা হাদিস নাম্বার 4181 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ভালো করে মনে রাখবেন, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন। 4 নম্বর, লজ্জা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফের হাদিস নাম্বার 59 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদ্উ ওয়া সাবউনা আও বিদ্উ ওয়া সিত্তুনা শুবা, ইমানের 70টা অথবা 60টা শাখা।
ফাআফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরান আপনারা? এই জায়গায় একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 52 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ফাওয়াজাদা গুসনা শাওকিন আলা ত্বরিক ফাআখারা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন, একটা কাঁটা পাইলেন, একটা সুই পাইলেন, কষ্টদায়ক বস্তু পাইলেন, কলার সিল্কা পাইলেন। কলার সিল্কা আপনি সরায়া দিলেন, ইটের টুকরা আপনি সরায়া দিলেন, কাঁটা আপনি সরায়া দিলেন। নবীজি বলেন, শাকারাল্লাহুলা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারালা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইটের টুকরা সরায়া দেন রাস্তা থেকে, রাস্তায় হাঁটতেছেন এগুলো পাইলে সরায়া দেন, এটা খুব ফজিলতের কাজ। নবীজি হাদিসের শেষে বলেন, বুখারী হাদিস শোনাইলাম, আবার মুসলিমের হাদিসে আসেন, মুসলিমের হাদিসের শেষে বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। এবার দেখেন কি কয়, আমার দুই আঙ্গুলের দিকে তাকান, এখন একটা হাদিস শোনাবো। কিতাবের নাম আল জামিউ সগীর, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959। এই দুই আঙ্গুল মিলে আছে না, এটার নাম লজ্জা, এটার নাম ইমান, অথবা এটার নাম ইমান, এটার নাম লজ্জা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা? বলেন তো, ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা? এবার দেখেন নবীজি কি বলেন, ইন্নাল হায়া আওয়াল ইমান কুরিনা জামিআ। নবীজি বলেন, ইমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস, ইমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে দুইটা, একটা আরেকটার সাথে থাকবে। এবার বলেন, মিশে আছে না আলাদা? নবীজি বলেন, ফাইদা রুফিআ আহাদুহুমা, একটা যদি উঠে যায়, রুফিআল আখর, আরেকটা আস্তে আস্তে উঠে যায়। আপনার লজ্জা যত কমবে ইমান তত উঠে যাবে। এই দেখেন, ইমান আর লজ্জা এইভাবে থাকবে, আপনার লজ্জা কমতেছে, এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আরো কমতেছে ফাঁকা হয়ে গেছে, আরো কমতেছে আরো ফাঁকা, আরো কমতেছে আরো ফাঁকা, এক পর্যায়ে বেইমান হয়ে যাবেন। লজ্জা ইমান একসাথে থাকবে, করি না ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর, যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2009 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। দেখেন এবার, এটার নাম জান্নাত, এটার নাম ইমান, এটার নাম লজ্জা। এই দেখেন, এটার নাম জান্নাত, এটার নাম ইমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন, লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা যত তোমার বাড়বে, ইমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত ইমান, লজ্জা ইমান, লজ্জা ইমান, জান্নাত। লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবে। আল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফা ফিন নার, নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত, আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত, সুবহানাল্লাহ। 7 নাম্বার, যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউ সগীর হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নিআমা আহাব্বা আইয়ুরা আহাব্বা আইয়ুরা আসারান নিআমাতি আলাইহি। নবীজি বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে, ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন, এটা আল্লাহ দেখতে চায়। আয়টা দেখতে চায়, কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ, আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম, মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে তা আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে,
উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক, আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে। আল্লাহ চায়, আল্লাহ কাউকে যখন নেয়ামত দেয়, এই নেয়ামতটা আল্লাহ চায়, আমি দেখতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার নেয়ামত আল্লাহ দেখতে চায়। এবার দেখেন কি কয়, ওয়ায়ুগিজুসা ইলাল মুলহিফা, নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো, তো গাড়িতে বসে বসে পড়ি, প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয়, তা আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে যেতে যায়। নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতআফফিফা, যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা অভাব অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না, যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত। একে আল্লাহ ভালোবাসে, যার যত বেশি লজ্জা তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আট নাম্বার, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে, লজ্জার কারণে গুণা করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে। নয় নাম্বার, বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস, আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে, কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা। সব নবীরা তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো, লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা, ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে, লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার, এটা একটু খারাপ, হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে। 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা, আরে আসে কিনা, এটা জায়েজ নাই ভাই ও যুবক ভাইয়েরা, এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো? এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ বেহায়া, এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব একটা ছেলে 18-19 বছর বয়স ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার, এর কি শরম করে না হুজুর? কোনো ব্যাপার না, ইটস আ রিডিকুলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর, না ছোঁয়া শরম করে না, ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো, 18-19 বছর বয়স প্যান্ট পরে নির্লজ্জতা বেহা। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা হারাম, জায়েজ নেই, আপনি কিভাবে হাঁটু দেখান? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো চারটা। সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা? আরো জোরে, এক নাম্বার আল হায়া লজ্জা, এক নাম্বার আল হায়া লজ্জা। এ হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা, এক নাম্বারটাই লজ্জা, এক নাম্বার লজ্জা, দুই নাম্বার আরো তাআত্তুর, আতর সুগন্ধি মাখা,
তিন নম্বর সিওয়াক মেসওয়াক করা, চার নম্বর নিকাহ বিয়ে করা, কয়টা সুন্নত? ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন এক, দুই, আতর, তিন, চার, বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে। এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের সুন্নত চারটা, এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি মাখা, তিন নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই? হ্যাঁ, ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে, যাই হোক। আচ্ছা আচ্ছা, প্রত্যেক আওয়াজে মেসওয়াক করা উচিত। চার নাম্বার অন্নিকাহ বিয়ে করা। তো এক নাম্বার লজ্জা, লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। দশ, যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনব, তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974, মনে রাখা সহজ না? 1974, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহাপনা যত বেশি ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে, পোশাক যত কমবে ময়লা বাড়বে। ওয়াবা কানাল হায়া উফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের তো একটা দেন, কেন ওইটা নেন না গা? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন না, গোডাউনের তো একটা দেন। তার মানে দামি যেটা এটা গোপন, দামিটা সবাই বলেন দামি, বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? সবচাইতে দামি কে? দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। হ্যাঁ, দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ। এখান থেকে কি বোঝা যায়, দামি জিনিস গোপন থাকে। এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো, এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ, আমি বলবো আপনারা উত্তর দিবেন, বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? যত্ন নিব। দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। সুবহানাল্লাহ, দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল, প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায়, মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না নিজের মন মতো না বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস, নবীজি বলেন, তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইদা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতার পূজা করে, টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। এক, দুই নাম্বার হাওয়ান মুত্তাবাআ, নফসের পূজা করবে মানুষ। তিন নাম্বার দুনিয়া মুআসাবাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। চার নাম্বার ইজাবা কুল্লি যি রাইন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দিগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাই ওলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদের থেকে আপনাদেরকে
জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। তাই ওলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলতেই থাকে, বলতে থাকে, ও হুজুর খুব ভালো বলে, যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন থুর এটা অন্যায়। তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে দশটা কথা গেল, যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন, লজ্জা চার প্রকার, বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল হায়া উমিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার, আল হায়া উমিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার, আল হায়া উমিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার, আল হায়া উমিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আজকে থেকে দুইটা আয়াত সবসময় মনে রাখবেন, আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সুরে আলাক আয়াত নাম্বার 14, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটছেন হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের 14 নাম্বার আয়াতে, আপনি হাঁটছেন গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি, আলাম বি আলাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এ হলো এক নাম্বার আয়াত। দুই সূরা কাফ 16 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি, আল্লাহ এত কিছু জানে। আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি, এই মুখ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি, জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি, সব জানে। তখন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে, চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি, গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দেই, আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না, আরে আমি তো জানি সব তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো, আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন, ইসুফ আলাই সালাত ওয়া সালাম আর জুলাইখা এক ঘরে, ইসুফ আলাই সালাম আর জুলাইখা এক ঘরে, ইসুফ আলাই সালাত ওয়া সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরাম রে খেদমতে লাগাই দিছে, ছাত্র কই এ বেটা সামনে আসো, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত, সূরা ইউসুফ আয়াত নাম্বার 23, ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে, আগাল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব, দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কালাত হাই তালাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়, ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই, ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে? ইউসুফ নবী বললেন কালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহকে লজ্জা পাওয়া। এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ, লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক আল্লাহকে লজ্জা পাওয়া, আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহিয়ি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার আন তাহফাযুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা।
আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও, এক। দুই, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশে যা এগুলো গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান পা এগুলো গুনাহ থেকে বাঁচাও। তাহলে কমপ্লিট পুরো শরীর গুনাহ থেকে বাঁচানো, এক, মাথা মাথার আশেপাশে যা নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ভাইও, এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামি হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুবু নাস ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন, শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামি হবে। এক নাম্বার, আল্লাহকে লজ্জা পাওয়া, জবান হেফাজত করা, নজর হেফাজত করা, নাক হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন। দুই নাম্বার, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট পেটের আশেপাশে যায় এগুলা গুনাহ থেকে বাঁচানো। এবার দুইটা মিলায় দেখেন, রসুল বলেন, মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই। নবীজি বলেন, এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে, এই জিব্বা, যারা আমাকে গ্যারান্টি দিবা, জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না, জবান দিয়ে কাউকে আঘাত করো না, জবান দিয়ে কারো গীবত করো না, জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না। নবী বলেন, এক নম্বর, জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। দুই নাম্বার, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। নবীকে যদি বলতে পারেন, হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, আল্লাহ নবী বলেন, দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব। তাহলে এক নাম্বার, মাথা মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো, দুই নাম্বার, পেট পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো। এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায়? কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো। তিন নাম্বার, ওয়াত্তা তাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, মরণ স্মরণ করা, মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা। আমি আপনি আজকে মারা গেলাম, এই যে দেখেন আমার, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আহ কি জনপ্রিয়তা, ভাবনা ব্যবহৃত আমার, আমি আজ কালকে মারা যাবো, শেষ শেষ, কালকে এই একটু পরে মারা যাবো, কালকে এই মুহূর্তে একদিন, পরের দিন দুই দিন, পরের দিন তিন দিন, বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন। চার দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার, আচ্ছা সাত দিনের দিন, বুঝলে গেছেন, এক মাস পরে সবাই সবার মতো, এক বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব, কোথায় কে সে কি, সব শেষ। ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তুমি মরে যাইবা, মরার পর পচে যাইবা, ওটা নিয়ে ভাবো, এটাই তো সত্যি কথা। আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে, দাফন করে দেওয়ার পর একটু বলবে, এই সেই, সে ভালো ছিল, সেই ছিল, সে সেই ছিল, দুই দিন তিন দিন, আস্তে আস্তে সবাই সবার মতো চলবে, আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল। এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি, যা উপার্জন করেছি, সব রয়ে গেল, আমি কবরে চলে গেলাম। ভাইও আজকে থেকে ভাবেন, আজকে রাতে মাথাটা মালিশে লাগান, একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন, কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন, দেখবেন আপনি অন্ধকার, কিছু দেখা যায় না, চোখ খোলেন, ল্যাপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন, লাইট অফ, দেখবেন কিছু দেখা যায় না। তখন ভাববেন, আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীচরের জনগণ, রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল, বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল, আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না, আচ্ছা অন্ধকার, ব্যাপারটা কি? হ্যাঁ, ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল। ভাই কথাগুলো ভাবেন, নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ, তাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তুমি মারা যাইবা এটা চিন্তা করো, পচে যাইবা চিন্তা করো। চার, অমান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। কামরাঙ্গীচর দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন, আমারও যদি হইতো, চিন্তা করতেছেন এখন, মনে করেন কি করবেন তখন? আখেরাত চিন্তা করবেন, হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে, সুবহানাল্লাহ। এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবী বলেন, মাথা মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, পেট পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, আখেরাত কবরের কথা স্মরণ করা। চার, আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ। এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইবে।
দুই নাম্বার আল হায়া উমিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করবো যে হাঁটতেছি, আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই, আবার তাকাইলাম লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম লিখে নাই, আবার তাকাইলাম লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফালুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও, আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা, মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো, ইয়ালকাহু মানসুরা, বান্দা ওইটাকে দেখতে পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন, ওই বান্দা দেখে বললে, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি, আমল নামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে, আল্লাহ আমি ওই দিনই অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায়। ভাইও, ছাড় দেওয়া হবে না, এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি, রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়, সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার, শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেগফার, মাঝখানের গুলো আর দেখে না, আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে, আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না, এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমি তো জানি কি করেছে না করেছে, প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। তো বলতেছিলাম, আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয়, এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা, কথা বুঝে আসছে? তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর, শেষে এশা হবে। হ্যাঁ, মাঝের নামাজ তো ছাড়াই যাবে না, বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তো বলতেছিলাম, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, দুই। তিন নাম্বার, আল হায়া উমিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই, মানুষকে লজ্জা পাওয়ার, বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন, আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন, মুসলমান না অমুসলমান? নবীজির কাছে বাদশাহ হিরাক্লিয়াসের একটা চিঠি গেছে, বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে, চিঠির মধ্যে বাদশাহ হিরাক্লিয়াসকে আল্লাহ রাসূল দাওয়াত দিছে ইসলামের দিকে, আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপত্তা লাভ করবেন, যদি আপনি ইসলাম গ্রহণ না করেন, ফা ইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে আপনার প্রজাদের যত গুনাহ আছে সব আপনার উপর যাবে। কমিশনার সাহেব, আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে, ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে, আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি, এটা বলতে পারবে, এবং এই দায়িত্ব, এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দেবে, আমানত রক্ষা করা। তো দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, যাওয়ার পর নবী বললেন, আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, ইসলামের দিকে দাওয়াত দিলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন, আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখে আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না, তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বলল, আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশাহ, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে, আপনি বললে তাকে ডাকতে পারি, কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শোনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ানকে, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের, সবাই কাফের। বাদশাহ দুবাসী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশাহর ভাষাও বুঝে, বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশাহ তাকে বলল, তাকে বলো
আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে, আবার বলছি বাদশা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে, কাজিমুহু পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো, উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর, ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কয়, লাউলাল হায়া, লাউলাল হায়া, লাউলাল হায়া, মিন আইয়া আসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু, আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি ছি ছি, মুহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মুহাম্মদ বলছে, মুহাম্মদের নামে তুমি ওই দিন কিভাবে মিথ্যা কথাটা বললা। আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না, তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায়, বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই, আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি, কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজীব কথা, একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম, চার আল হায়া উমিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া, নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত, এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন, উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি মাদ্রাসার ছাত্র যারা আছি এই এবারটা ভালো করে শুনবো, নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে, এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন হে জনগণ, ইন্নাল্লাহ হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াসসিত্রা ওয়াসসাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ, আল্লাহ হালিম সহনশীল, আল্লাহ সিত্তির মানুষের সব দায়িকা রাখে, আল্লাহ সব দায়িকা রাখে, তোমরা দি সব খুইলা দাও, মানে কই কি এই যে সবার সামনে গোসল করা, তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা, বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে, নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত, নজর লেগে গেলে মেধা কমতে থাকে। হ্যাঁ বিশ্বাস করেন আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কি না আমার মনে নাই, 15-16 বছর হবে, হ্যাঁ আমাদের সেগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম হুজুরে বলছে হুজুর দলিল কি, বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত, নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক, একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ, তা তার শরীর ছোট ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে, নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক, বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না, মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র হোক খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে, এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা তাসাল আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা ফালিয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো, এইভাবে সবার সামনে গোসল করো, মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো, ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে নাম জারহাদ, বলেন কি নাম জারহাদ, এটা হাসির ঘটনা, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদের সামনে বসে আমার রান খোলা, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা, নবী আমার দিকে তাকায় বললেন ছি ছি আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত, এই মিয়া রান ঢাকো, তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে, এটা ঢাকতে হবে, না ঢাকলে গুনাহ হবে। নবীজি বললেন আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরাত, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয় জানো না,
এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো? সতর আর আওরত, সতর বলা হয় মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই, মা বোনদের সতর কোনটা আওরত কোনটা। মা বোনদের সতর, বাবার সামনে যা খোলা রাখা যায়, মামার সামনে যা খোলা রাখা যায়, মায়ের সামনে যা, বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়, চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর, অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত। তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত, বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর। তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না, এটা সতর হবে। আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা, মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা, কিন্তু তার মাকসাদ এটা না। মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা, তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে, এটা পণ্য, নারীকে সম্মান দেয় না এটা। যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক, এটা ভালো কথা, কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনাদের একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে, আপনি একটা কালো মেয়ের চাকরি দেন, অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না। আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি, কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে? একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন, ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না। তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো? হ্যাঁ মা বোন আমার কথা বুঝার চেষ্টা করবেন, এখানে আপনাকে পণ্য বানানো হয়, আপনার সৌন্দর্যটাকে পণ্য বানানো হচ্ছে। বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা আলিমতা আন্নাল ফাকিজা আওরা, তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়? আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবার আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস শুনেন, এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা, আগে প্রথম অংশ শুনেন, শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি, তাহলে আপনার দ্বারা এই গুনাহ আর হবে না। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে আলীকে বললেন আলী লা তাকশিফ ফাকিজাকা, তুমি তোমার রান কখনো খুলবা না। এরপর নবী বলেন ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাইবা না, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। দেশ গ্রামের মানুষ কাঁসা দিয়া খেতে কাজ করে, রে পুরো অবস্থা খারাপ। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। আচ্ছা এটা ভালো কথা, জীবিত ব্যক্তির রান দেখা জায়েজ নাই, বুঝে আসছে। নবী শেষে যেটা বললেন এটা ঘরে ঠেলি দরজায় টানা রাখবেন, দেখবেন বাইরেবেন ডুববেন আর দেখবেন। নবীজি বলেন ওয়ালা তানজুর ইলা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে বলেন আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা, এটা বেহা বলা। নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না, পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য। এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে, হাদিস নাম্বার আবু দাউদের 4017 নাম্বার হাদিস। এক সাহাবা উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন, এই হাদিসটা হলো এরকম, উলামায়ে কেরাম খুব এই হাদিসের সাথে পরিচিত, আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে, এই হাদিসগুলো প্রায় আসে। তো বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাযার, হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না। নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না। বাবার সামনেও রান খুলবেন না, ভাইয়ের সামনেও রান খুলবেন না, বোনের সামনেও রান খুলবেন না। নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না। এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে, এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা, আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না, এরা রাত 11টার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না। এখন শোনেন, তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া, হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে? আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে? আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে, ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো? নবীজি বলেন ফাল্লাহ
আহাক্কু আইয়ুস্তাহিয়া মিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়া ঘরে কেউ নাই, আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার। তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে? জোরে কয় না, রান ইচ্ছা করে খোলা যাবে না? অনিচ্ছায় হতে পারে, একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না। আচ্ছা আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস, এই হাদিসটাও সবার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, لا ينظر الرجل الى عريه الرجل, কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ولا المراه الى عريه المراه, কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এরপর নবীজি কি বলে দেখেন, ولا يفزي الرجل الى الرجل في ثوب واحد, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক লেপের নিচে ঘুমাবে না। হ্যাঁ, যারা আছেন, দুই ছেলেকে এক লেপের নিচে ঘুমাইতে দিয়েন না, দুই ছেলেকে এক লেপ এক কম্বল এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না। ভাইয়েরা শুনেন, ছোটবেলা থেকে 5-6 বছর থেকে ছেলের কম্বল লেপ আলাদা করে দেন, দুইজনের আলাদা করে দেন। এরপরে নবী বলেন, ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না। এই আমল ঘরে চালু করেন, কয়েকটা অপশন হতে পারে, পারলে খাট আলাদা করেন দুইজনের, না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া, ইনশাল্লাহ 5-6 বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে। কথাটা মনে থাকবে? তাহলে বলেন তো, দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন না? ভাই আমাদের নবীজি নিষেধ আসছে, দিয়েন না, এটা নির্লজ্জতা বাড়ে, দিয়েন না। আপনার দুইটা লেপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন, আর যদি বলেন হুজুর শীতকালে দুই লেপ কেনার সামর্থ্য নাই, দুই কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন, দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে লেপ থাকতে পারে, দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে লেপ থাকবে দুজনের উপরে, এটা হতে পারে। এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব, তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো, বেহা পড়া থেকে বাঁচতে পারবো, লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।